হ্যালো ফ্রেন্ড, তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো আমাদের গ্রাম এরিয়ায় ব্লগ কী হবে? আমরা গ্রামে ছিলে, তো আমাদের গ্রাম এরিয়ায় ব্লগ হবে। আমি কিছু সবজি নিতে বেরিয়েছি, তো আজকে বাজারে না সবজি খেতে নো। তো আমার ব্লগটা আজকে ছুটির দিন আমার, তো বাজার না যেয়ে আমি ডায়েট চলে এসেছি খেতে। আর খেতের মধ্যে আমরা নেবো আজকে সবজি, একদম তাজা সবজি, কারণ সবজি বাজারে প্রায় সবজি। তো আজকে ভাবলাম যে খেতেই নেবো, তো নিজের লোকটা দেখছেন নিজেই লাগিয়েছেন, এগুলো সব অনেক ধরনের ফসল লাগিয়েছেন। তো সবজি নেওয়ার জন্য খুব সকাল সকাল চলে এসেছি খেতের মধ্যে। তো দেখছো চারিদিকে পুরো ঘেরা আছে। তো ওই ভাইটা আমার সবজি তুলছে, এখানে অনেক ধরনের সবজি আছে, এগুলো এক ধরনের গাছ, গাজর, পেঁয়াজ, অনেক ধরনের গাছ আছে। আমি সব ধরনের গাছ চিনি না, তবে যেটুকু চিনি সেটুকু জানাচ্ছি তোমাদেরকে। আর এইভাবে ডাইরেক্ট খেতের মধ্যে এসে সবজি নিতে একটা মজাই আলাদা, তার স্বাদও অনেক বেশি সবজি বাজার থেকে। তো আমাদের গ্রামের এই অনেকজনই সবজি চাষ করে, তো তাদের কাছে চলে আসি, তো ওরা ভালো সবজিটা তুলে দেয়। তো এই ভাইটা আমার জন্য অনেক সবজি তুলেছে। বার বার তুললেন না তুললেন মোটা হোক, ও সাইজ হয়নি দেখো না। এই তো আমার জন্য বীজ তুলেছে, দেখছো এখনো এখানে বিটের মধ্যে মাটি লেগে গেছে। গাছটা দেখো কেমন, গাছটাও পুরো লাল, কারণ গাজরটা তো পুরো লাল হয়। পেঁয়াজ, পিওর রকমের শাক। ফ্রেন্ড, তো আমাদের সবজি নেওয়া শেষ হয়ে গেছে, তো নেক্সট ভিডিও চলে আসছি। তো ফ্রেন্ড, আজকের ব্লগ এখানেই শেষ, চলে আসছি নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।